আসসালামু আলাইকুম। এসএসসি 2022-এর শর্ট সিলেবাসের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি কোর্স প্ল্যান দিয়েছিলাম ইংলিশ ফার্স্ট পার্টের উপরে এবং ইংলিশ সেকেন্ড পার্টের উপরে। ইংলিশ ফার্স্ট পার্টের উপরে 9টি মডেল কোশ্চেন্স দিয়েছিলাম এবং ইংলিশ সেকেন্ড পার্টে দিয়েছিলাম 15টি মডেল কোশ্চেন্স। তো ইংলিশ ফার্স্ট পার্টের যে 9টি মডেল কোশ্চেন সেগুলো সেট করেছিলাম তোমাদের যে মেইন বুক রয়েছে সেই মেইন বুক থেকে, এবং যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে 5টি ইউনিট, সেই 5টি ইউনিটের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সিন প্যাসেজগুলোকে নিয়ে মডেল কোশ্চেন্স বানিয়েছিলাম। 3টি করে সিন প্যাসেজ নিয়ে এক একটি মডেল কোশ্চেন্স তৈরি করা হয়েছে এবং সবগুলোই রয়েছে আমাদের যে বই কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন্স, সেই বইয়ে রয়েছে এবং সেখান থেকেই আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস নম্বর 16-এ মেহেরজানের যে প্যাসেজটি রয়েছে সেটি পড়াবো এবং এটি দিয়ে কোশ্চেন নম্বর 1 এবং 2 পড়াবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু চট্টগ্রাম দিনাজপুর বোর্ড 2019-এ এসছে 1 এবং 2 নম্বর প্রশ্ন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে বই সেই বইটি তোমরা এখনও যারা সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও, 1290 পৃষ্ঠায় চলে যাও, সেখানে দেখো মডেল কোশ্চেন নাম্বার 6 রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইটি সংগ্রহ করার জন্য তোমরা নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নাও এবং তাকে বলো, তাদেরকে বলো যে এই বই ঢাকার বাংলা বাজারে সদর পোস্ট অফিসের সামনে তৃতীয় তলাতে কলেজিয়েট পাবলিকেশনসের সেল পয়েন্ট বা বিক্রয় কেন্দ্র রয়েছে, সেখান থেকে তারা যেন খুব দ্রুত বইটি তোমাকে সংগ্রহ করে দেন। এছাড়া তুমি চাইলে কুরিয়ারের মাধ্যমেও বইটি সংগ্রহ করতে পারো, 01820061149 এই নম্বরে কল করে। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে কলেজিয়েট পাবলিকেশনসের, এই গ্রুপে তোমরা অবশ্যই যোগ দেবে এবং বই হাতে পাওয়ার পরে তোমরা বইয়ের ছবি তুলে গ্রুপে পোস্ট করবে শিক্ষার্থী বন্ধুরা। আর আমাদের এই যে বইটি কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন্স, প্রত্যেকটি বিষয়ের অনুবাদ দেওয়া রয়েছে, ইংলিশ সেকেন্ড পার্টের প্রত্যেকটি বিষয়ের অনুবাদ রয়েছে এবং অধিকাংশ বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, একটি এমসিকিউ এর পর্যন্ত অনুবাদ রয়েছে আমাদের এই বইতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর ইংলিশ সেকেন্ড পার্টের কথা যদি বলি তাহলে এই বইটি সেকেন্ড পার্টের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি বিষয়ের একদম ধরে ধরে গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং অনুবাদ করা হয়েছে অত্যন্ত নির্ভুলভাবে, অনেক গবেষণামূলক তথ্য দিয়ে বইটি সাজানো হয়েছে। আমি মনে করি তুমি যদি এইভাবে ইংরেজি পড়ো, এভাবে জেনে পড়ো, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, তুমি অত্যন্ত ভালো রেজাল্ট করবে এবং ভর্তি পরীক্ষাতে ভবিষ্যতে কাজে লাগবে, চাকরি পরীক্ষাতে কাজে লাগবে। আমি মনে করি ইংলিশের দৌড়ে তুমি সবার থেকে এগিয়ে থাকবে, কারণ তুমি জেনে এবং বুঝে ইংরেজি পড়ছো এবং সেটা যদি একটি সেন্টেন্সও হয় সেটা তুমি যদি জেনে বুঝে পড়ো তাহলে সেটা সারা জীবনের জন্য কাজে লাগবে, অবশ্যই ভালো রেজাল্ট করতে কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি বিষয় এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে অধিকাংশ বিষয়। তো আজ মূল আলোচনায় তাহলে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেখানে ছিলাম 16 ক্লাসে মেহেরজানের যে প্যাসেজটি, মেহেরজান লিভস, মেহেরজান বাস করেন ইন আসলাম একটি বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে একটি বস্তিতে মেহেরজান বসবাস করেন। তোমরা একটু লিখে নাও, প্রোটেকশন শব্দের অর্থ রক্ষা, এম্বার্কমেন্ট শব্দের অর্থ বাঁধ। আচ্ছা, হার পলিথিন রুফটেড শেল্টার, তার পলিথিনে নির্মিত যে আশ্রয়স্থলটি লুকস সেটি দেখায় লাইক আ কেস, একটি খাঁচার মতো দেখায়। এই কেস কে আন্ডারলাইন করো এবং এর সামনে লিখে রাখো যে খাঁচা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ে লিখে রাখো, তাতে তোমাদের অনেক সুবিধা, লাল কলম ব্যবহার করবে এবং বই দিয়ে তাহলে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। শি ইজ নিয়ারলি 45, তার হচ্ছে প্রায় 45 বছর বয়স, তাহলে এর মানে কিন্তু তার 45 বছর অতিক্রম করেনি, 45 বছরও হয়নি, 45 বছরের নিচে রয়েছে তার বয়স, নিয়ারলি 45 মানে 45-এর কাছাকাছি। এখন যদি প্রশ্ন করা হয় যে 45 বছর বয়স হয়েছে তাহলে হয়নি, যদি বলা হয় যে 45 বছরের নিচে তাহলে কিন্তু ঠিক আছে। আচ্ছা, শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45-এর নিচে, বাট কিন্তু লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে তার বয়সের তুলনায় আরও বয়স্ক দেখায়। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার শেল্টার বা আশ্রয়স্থলের সামনে, শি ইজ ট্রাইং, তিনি চেষ্টা করছেন, টু মেক আ ফায়ার, আগুন জ্বালাবার চেষ্টা করছেন, কিসের জন্য, টু কুক, রান্না করার জন্য, দ্য ডেজ, দিনের, অনলি মিল, দিনের একমাত্র আহার রান্না করার জন্য। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাত দুটি, ট্রেম্বল সেটি কাঁপছিল, অ্যাস যেহেতু
she adds some fallen leaves and a straw to the fire jokhon jehetu tini agune straw mane khorkuto dicchilen ebong gacher jhora pata nikhep korchilen tokhon tar hat dutu kap chilo the whispering wind ei je shosho batash from the river jamuna theke asha shosho batash makes the fire unsteady ei agun ke elomelo kore dicchilo the dancing of the flames অর্থাৎ আগুনের যে শিখার যে শিহরণ রিমাইন্ডস মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য টারময়েল অফ হার লাইফ তার জীবনের যে কঠিনতা বা দুর্দশা সেটাকে মনে করিয়ে দেয় নট লং এগো অনেক পূর্বে নয় মেহেরজান হ্যাড এভরিথিং খুব বেশি আগে নয় যখন মেহেরজানের সব কিছু ছিল কি ছিল আ ফ্যামিলি একটি পরিবার ছিল কাল্টিভেবল ল্যান্ড একটি চাষাবাদযোগ্য জমি ছিল অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু ছিল দ্য ইরোজন মানে নদী ভাঙন অফ যমুনার নদী ভাঙন কনজিউমড গ্রাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে গ্রাস করেছে অল হার ল্যান্ডেড প্রপার্টি তার সকল ভূ সম্পত্তি ইট ফিনালি ক্লেমড হার লাস্ট শেল্টার এটা তার সর্বশেষ আশ্রয়স্থলকেও শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে ডিউরিং দ্য লাস্ট মনসুন গত বৃষ্টির মৌসুমে ইট টুক দ্য রিভার এই নদীর সময় লেগেছিল অনলি আ ডে একদিন সময় লেগেছিল টু ডেমোলিশ নষ্ট করে দিতে ধ্বংস করে দিতে মেহেরজানস হাউস মেহেরজানের গৃহ ট্রিস গাছপালা ভেজিটেবল গার্ডেন সবজির বাগান অ্যান্ড দ্য বাম্বু বাস এবং তার বাঁশের ঝাড় শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স একদা তার হ্যাপি ফ্যামিলি ছিল মানে সুখের পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স বিগত কয়েক বছর যাবত শি লস্ট তিনি হারিয়েছেন হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে হারিয়েছেন এবং তার হাজব্যান্ডকে হারিয়েছেন টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি অর্থাৎ তার পরিবারে এই দরিদ্রতা এবং নিষ্ঠুর হাঙ্গার বা ক্ষুধা থেকে বয়ে আনা রোগব্যাধি তার পরিবারকে এবং তার হাজব্যান্ডকে সে হারিয়েছে নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লাইভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন অর্থাৎ এই কষ্ট এবং ক্ষতির মধ্যে একমাত্র তিনি বেঁচে রয়েছেন দ্য গ্রিডি যমুনা এই লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস তার সুখ এবং স্বপ্নকে কেড়ে নিয়েছে ধূলিসাৎ করেছে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেইট লাইক মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করতে আরও অন্যান্য হাজার হাজার মেহেরজান অপেক্ষা করছে বাংলাদেশ ইজ আমি আবারও যদি বলি দেয়ার আর থাউজেন্ডস অফ আদার্স আরও অন্যান্য হাজার হাজার অপেক্ষা করছে ওয়েটিং অপেক্ষা করছে টু শেয়ার দ্য সেম ফেইট একই ভাগ্য শেয়ার করার জন্য লাইক মেহেরজানের মতো মানে মেহেরজানের মতো একই অবস্থা তৈরি হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছে হাজার হাজার অপেক্ষা করছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ হচ্ছে অনেকগুলো নদীর একটি দেশ দ্যাট অ্যাফেক্ট ইটস পিপল যেগুলো এর জনসাধারণকে প্রভাবিত করে ইরোজন নদী ভাঙন ইজ এ হার্স রিয়ালিটি এটা হচ্ছে কঠিন বাস্তবতা ফর দ্য পিপল মানুষের জন্য লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য কঠিন বাস্তবতা হচ্ছে নদী ভাঙন ডিউরিং ইস্ট মনসুন প্রত্যেক বর্ষা মৌসুমে মেনি মোর ভিলেজেস আরও অনেক গ্রাম আর থ্রেটেন্ড বাই দ্য রোয়ারিং রিভার্স লাইক যমুনা অর্থাৎ এই যমুনার যে করালো থাবায় থ্রেটেন্ড হয় বাই দ্য যমুনা পদ্মা অ্যান্ড মেঘনা যমুনা পদ্মা এবং মেঘনার দ্বারা ইট ইজ এস্টিমেটেড দ্যাট এটা হিসাব করা হয় যে রিভার ইরোজন নদী ভাঙন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশে প্রত্যেক বছর 1 লাখ লোককে গৃহহীন করে এই নদী ভাঙন ইনফ্যাক্ট বস্তুত রিভার ইরোজন অর্থাৎ নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের দ্বারা সৃষ্ট যে বিপদ সেই বিপদের অন্যতম কারণ হচ্ছে রিভার ইরোজন ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আমরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করি দেয়ার
উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রত্যেক বছর আমাদের শহর ও গ্রামে হাজারো মেহেরজান এরকমের তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে যে এমসিকিউগুলো হচ্ছে মেহের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট এই এমসিকিউগুলোর উত্তর কমেন্টস বক্সে লিখে ফেলো এবং আমি তোমাদেরকে সলিউশনটা পরে দিচ্ছি। আগে তোমরা লিখে ফেলো এবং দেখি তোমাদের কার কয়টা হচ্ছে। মেহেরজান ট্রাইস, মেহেরজান চেষ্টা করছেন, টু মেক ফায়ার, আগুন জ্বালাতে, টু ড্যাশ বল ওয়ার্ম হার্সেলফ, নিজেকে উষ্ণ করতে, নাকি কুক ডেস মিল্ক, দিনের আহার রান্না করতে, নাকি মেক টি চা প্রস্তুত করতে, নাকি মেক নাইটস মিল, রাতের আহার রান্না করতে। তোমরা এক নম্বর দিয়ে এ নম্বর, এক নম্বর দিয়ে কোনটা হবে, এক এ নম্বর দিয়ে তোমরা লিখে রাখো কোনটি হবে এর মধ্যে, এক দুই তিন নাকি চার, কমেন্টস বক্সে লিখে ফেলো, আমি পরে আনসার দিচ্ছি। বিফোর দ্য ইরোজন অফ দ্য রিভার শি ওয়াজ, নদী ভাঙনের পূর্বে তিনি ছিলেন ওয়েলদি সম্পদশালী, আনহ্যাপি অসুখী, হেলদি স্বাস্থ্যবান, জয়ফুল আনন্দিত, কোনটি হবে লিখে ফেলো। ড্যাশ হ্যাজ মেড মেহেরজানস লাইফ মেজারেবল, মেহেরজানের জীবনকে দুর্বিষহ করে তুলেছে কোনটি, আসলে ওল্ড এজ বার্ধক্য, সিকনেস অসুস্থতা, ফ্রাস্ট্রেশন হতাশা, নাকি রিভার ইরোজন বা নদী ভাঙন। হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজানের বয়স কত, বিল অফ 40 চল্লিশের নিচে, নাকি বিল অফ 45 পঁয়তাল্লিশের নিচে, নাকি বিল অফ 50 পঞ্চাশের নিচে, নাকি অ্যাভাব 50 পঞ্চাশের উপরে। আর দেখো, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক ফলাফল কী, বিপজ্জনক ফলাফল হচ্ছে কী কী, ক্রুয়েল হাঙ্গার আর রিভার ইরোজন, ল্যান্ডেড প্রপার্টি, এখানে হবে আসলে ল্যান্ডেড প্রপার্টি, তোমরা একটু ঠিক করে নাও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বই থেকে প্রপারলি না প্রপার্টি হবে, ল্যান্ডেড দ্য কার্স অফ নেচার, প্রকৃতির অভিশাপ হবে এখানে, একটু ঠিক করে নাও, প্রকৃতির অভিশাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট তোমরা আনসারটা লিখে ফেলো। হ্যাঁ, এবার আমি সমাধান করে দিচ্ছি। দেখো, মেহেরজান ট্রাইস টু মেক ফায়ার টু কুক ডেস মিল্ক, দিনের প্রথম দিনের আহার রান্না করার জন্য। আচ্ছা, তারপরে রয়েছে বিফোর দ্য ইরোজন অফ রিভার শি ওয়াজ, নদী ভাঙনের পূর্বে তিনি ছিলেন জয়ফুল, তিনি আনন্দিত ছিলেন, কারণ একসময় তার সব কিছু ছিল সে কারণে। ড্যাশ হেজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল, মেহেরজানের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, এইটা মূলত রিভার ইরোজন বা নদী ক্ষয়, এই প্যাসেজটি মূলত নদী ভাঙনের উপরেই, তো কাজেই এটা হচ্ছে রিভার ইরোজন। হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজানের বয়স কত, আমরা জানি যে নিয়ারলি 45 মানে 45-এর কাছাকাছি, কিন্তু মানে 45-এর নিচে, তো এটাই হচ্ছে আনসার। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক ফলাফল কী, বিপজ্জনক ফলাফল হচ্ছে রিভার ইরোজন, নদী ভাঙন, এটাই মূল এই আসলে প্যাসেজের প্রতিপাদ্যই হচ্ছে নদী ভাঙন। এবার আমরা প্রশ্নগুলোর আনসার করব। শিক্ষার্থী বন্ধুরা, যত সংক্ষেপে আনসার করা যায় ততই ভালো, সময়ও কম লাগবে আবার নির্ভুল হবে আনসারটা। হোয়্যার ডাজ মেহেরজান লিভ, এক কথায় মেহেরজান কোথায় বাস করেন, এক কথায় উত্তর ওই যে মেহেরজান একটি স্লামে বাস করেন এবং সেটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের এই যে শহর রক্ষা বাঁধের উপরে, একেবারে প্রথম দিকেই রয়েছে, তাহলে আমরা সেটা লিখে ফেললাম। মেহেরজান লিভস, মেহেরজান বাস করেন, মেহেরজান থেকেই নিলাম, মেহেরজান লিভস, মেহেরজান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত করলাম, মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। তারপরে বি নম্বরে চলে আসি, বলছে যে হোয়াট হ্যাপেন্ড, কী হোয়াট হ্যাপেন্ড টু হার আফটার দ্য ইরোজন অফ যমুনা, যমুনার ভাঙনের পরে তার কী হয়েছিল, তা কী হয়েছিল যমুনার ভাঙনের পরে। আমরা জানি যে তিনি তার হাজব্যান্ডকে হারিয়েছিলেন, তার ফ্যামিলিকে হারিয়েছিলেন, এতটুকু বলাই ইনাফ, তাহলে বলতে পারি যে আফটার দ্য ইরোজন অফ যমুনা মানে যমুনার নদী ভাঙনের পরে বলতে পারি যে শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, শি লস্ট হার হাজব্যান্ড আর অ্যান্ড হার ফ্যামিলি। ডি নম্বরে আসি, ডিসক্রাইব মেহেরজানস রেসিডেন্স, মেহেরজানের বাসস্থান বর্ণনা করো,
মেহেরজানের বাস স্ট্যান্ড যদি বর্ণনা করি তাহলে আমরা কিন্তু জেনেছিলাম যে মেহেরজানের, তাহলে এটুকু লিখে ফেলি যে মেহেরজানের রেসিডেন্স হচ্ছে আ, বলতে পারি যে পলিথিন রুফটেড শেল্টার, যেটা ছিল ওই যে প্রথম দিকে ছিল যে পলিথিন রুফটেড শেল্টার, এবং সেটা দেখায় একটা খাঁচার মতো, তাহলে আমরা লিখে ফেললাম সেটা। আর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হলো হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোজন, নদী ভাঙনের কারণে মেহেরজান কী সম্পত্তি হারিয়েছিলেন। তা আমরা জানি যে মেহেরজান তার কাল্টিভেবল ল্যান্ড হারিয়েছিলেন। এখন এটা যেহেতু ডিড দিয়ে করেছে প্রশ্নটা, তো আমাদের এই লস আর থাকবে না, লসের পাস্ট টেন্স লস্ট হয়ে যাবে। তাহলে মেহেরজান লস্ট হার কী কী হারিয়েছিলেন, ওই যে কাল্টিভেবল ল্যান্ড হারিয়েছিলেন, তারপর তিনি আরও হারিয়েছিলেন তার ক্যাটল গরু বাছুর হারিয়েছিলেন, অ্যান্ড হাউস, এবং হাউস হারিয়েছিলেন, এবং সেটা কিসের কারণে, ডিউ টু রিভার ইরোজন। তো আমরা সেটা লিখে ফেলি, রিভার ইরোজন। এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনও যারা আমাদের বইটি সংগ্রহ করনি, বইটি সংগ্রহ করে নাও, আর আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে তোমরা অবশ্যই যোগদান করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি গ্রুপে নিয়মিত পোস্ট দিচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ পোস্টগুলো, সেগুলো তোমরা দেখবে, এবং বইটি তোমরা সংগ্রহ করতে চাইলে এই নম্বরে ফোন করেও সংগ্রহ করতে পারো, সরাসরি লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারো। কলেজিয়েট পাবলিকেশনসের এই ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই যোগদান করবে, আর এই বইটি তোমরা যত দ্রুত সম্ভব পারো সংগ্রহ করে নেবে। একটি বই আমি মনে করি তোমার লাইফকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এই বইতে যেভাবে আলোচনা করা রয়েছে এটা তোমার ইংরেজি শেখার জন্য অত্যন্ত ফলপ্রসূ। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের ভিডিওতে সিন প্যাসেজ 2 এবং সেটা পড়ানো হবে, এবং সেটা থেকে মেহেরজানেরই একটি প্যাসেজ, এবং সেটা 3 নম্বর 4 নম্বর প্রশ্ন এখান থেকে সমাধান করা হবে। তারপরে পড়ানো হবে 26 মার্কসের একটি প্যাসেজ, এবং এটা দিয়ে 5 এবং 6 নম্বর প্রশ্নের আনসার করা হবে, এবং রাইটিং পার্টটাও তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।